হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। আশা করছি সবাই খুব ভালো আছেন। সামনে ঈদ আসছে, সেটার উপলক্ষে আমি মজার একটা ডিজার্টের রেসিপি নিয়ে এসেছি। এই ডিজার্টটার অরিজিনাল নাম পায়াসম। এখানে সেমাই এবং সাবুদানা দুটো মিলিয়েই মজার একটা মিষ্টি তৈরি করা হয়। নর্মাল সেমাইয়ের তুলনায় এই সেমাইটার টেক্সচার একটু ভিন্ন হয়, আমার কাছে এটা বেশি মজা লাগে। আর তাছাড়া আমরা সবাই জানি যে সাবুদানা গরমে শরীরে তাপ কমিয়ে আনে, তাই কেননা এই ঈদে বানিয়ে ফেলুন পায়াসম, অথবা বলতে পারেন সাবুদানা দিয়ে দুধ সেমাই। রেসিপির প্রথমেই আমি এক টেবিল চামচ ঘি একটা প্যানে নর্মাল টেম্পারেচারে গলিয়ে নিচ্ছি। ঘিয়ের বদলে কিন্তু আপনারা বাটার, যেটা হলো মাখন, ইউজ করতে পারেন, তবে তেলটা না ইউজ করাই ভালো। দিয়ে দিলাম প্রায় 15-20টা কিশমিশ, আরও দিচ্ছি 10-12টা কাজু বাদাম, প্রায় 1 টেবিল চামচের মতন কাঠ বাদাম দিয়ে দিলাম। এবার এই সবগুলি ড্রাই ফ্রুটস ভেজে নিতে হবে। ততক্ষণ ভাজবেন যতক্ষণ না কিশমিশটা ফুলে যাবে। চুলার আঁচটা কিন্তু কোনোভাবে হাই করবেন না, তাহলে বাদামগুলি পুড়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন কিশমিশটা ফুলে বলের মতন হয়ে গেছে। এবার এগুলিকে তুলে নিচ্ছি। এইবার একই ঘিতে আমি 1 কাপ সেমাই ভেজে নিব। আপনারা লাচ্ছা সেমাইটা ব্যবহার করবেন না, এটার জন্য এই ধরনের সেমাই দরকার হবে। সেমাই খুব জলদি পুড়ে যায়, তাই চুলার আঁচটা একদম লোতে রেখে এটাকে ভাজতে হবে। আর তাছাড়া আরেকটা কাজ, যেটা এই রেসিপিতে আমি নিজেই করতে ভুলে গেছি, সেটা হলো সেমাইটা ভাজার পরে প্যান থেকে সাথে সাথেই তুলে ফেলবেন, না হলে একটু কালচে হয়ে যাবে। সেমাই ভাজা হয়ে গেছে, এবার এটাকেও তুলে নিচ্ছি। এখন একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপের মতন পানি, তার সাথে সাথেই দিয়ে দিচ্ছি আমি এখানে 2 কাপ দুধ। আপনারা লিকুইড মিল্কের বদলে কিন্তু গুঁড়া দুধও ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে 2 কাপ পানির মধ্যে 4 টেবিল চামচ মিল্ক পাউডার মিশিয়ে ইউজ করবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ সাগু, যেটা হলো সাবুদানা। যেহেতু সাবুদানা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই সেমাইয়ের আগে এটাকে দিয়ে আমরা 1/2 সিদ্ধ করে নিব। 10-15 মিনিটের মধ্যেই সাবুদানাগুলি অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে, রঙটাও হালকা ট্রান্সলুসেন্ট হয়ে যাবে। এইভাবেই ঘন ঘন নাড়াতে থাকবেন, না হলে দুধটা নিচে লেগে যেতে পারে। আর তাছাড়া কিন্তু সাবুদানাগুলিও দলা দলা পেকে যেতে পারে। 10-15 মিনিট পর সাবুদানাগুলি বেশ ট্রান্সলুসেন্ট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে সেমাইগুলি। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন কিছু কিছু সেমাই একটু কালচে হয়ে গেছে, সেটার কারণ হলো আমি প্যান থেকে এটাকে নামাই নেই। শুরুতে যে বলেছিলাম সেই ভুলটাই করেছিলাম। এখন আরও 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি, আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ভালোভাবে সিদ্ধ করে নিলাম। এখন মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কাপ কনডেন্স মিল্ক। আপনারা এই রেসিপিটা পুরোপুরি চিনি দিয়ে অথবা পুরোপুরি কনডেন্স মিল্ক দিয়ে করতে পারেন, যদিও আজকে আমি চিনি এবং কনডেন্স মিল্ক দুইটাই ব্যবহার করব। দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় 1/4 কাপের মতন চিনি, তবে চিনিটা কতটুকু দিবেন সেটা আপনাদের নিজের টেস্টের উপর অ্যাডজাস্ট করে নেবেন। একদম শুরুতে যে ড্রাই ফ্রুটসগুলি ভেজেছি সেটাও দিয়ে দিয়েছি। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর দুধটাকে হালকা ঘন করব। খুব বেশি ঘন করব না, একটু ঘন করার পরে চুলাটাকে অফ করে নামিয়ে নিব। বাস, দেখতে দেখতে হয়ে গেল খুবই মজাদার পায়াসম তৈরি। দুধ সেমাই তো সবসময় বানানো হয়, এই ঈদে একটু ভিন্নতা আনুন এই মজাদার পায়াসমটা বানিয়ে। আশা করছি রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। রেসিপিটা পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং।